ভারতবর্ষের মানুষকে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস পড়ানো হচ্ছে, দীর্ঘদিন ধরে মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে। আগুনের ওপর দিয়ে হাঁটতে পারে, আংটায় শূন্য থেকে ঝুলতে পারে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এইভাবের কি প্রয়োজন? এই যন্ত্রণার বেদনার স্মৃতি তার মস্তিষ্কের মধ্যে স্থায়ী হতে থাকে, এর ফলে আমরা রাষ্ট্রের চালিকা শক্তিকে নষ্ট করি। ভারতীয়দের নিজের আত্মবিশ্বাস ফিরে আসবে যখন প্রত্যেক ভারতীয় তার সংস্কৃতির ঐতিহ্য এবং গভীরতা বুঝতে পারবে, তাদেরকে আবার নতুন করে যখন মনে করানো যাবে তার সংস্কৃতি, তার ঐতিহ্য কত গভীর ছিল, সারা পৃথিবীকে কিভাবে তার সামনে নতজানু করেছিল। যতক্ষণ পর্যন্ত ভারতীয়রা এটা বুঝতে পারবে না, তাদের যতক্ষণ পর্যন্ত এটা মনে পড়বে না, ততক্ষণ পর্যন্ত তার আত্মবিশ্বাস ফিরে আসবে না। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এইভাবের কি প্রয়োজন? আত্মবিশ্বাসের অভাবে অনেক শক্তিশালী প্রাণী, তা মানুষ হোক বা প্রকাণ্ড হাতি হোক, তাদের কি পরিণতি হয় সেই সংক্রান্ত বিস্তর গবেষণা রয়েছে। হাতিকে যখন মানুষ তার নিজের প্রয়োজনে ব্যবহার করবে বলে পোষ মানানোর চেষ্টা করে, তখন শিশু হাতির পায়ে লোহার শেকল বাঁধে। হাতি তখন সে শিশু, মুক্তি পাওয়ার তার প্রবল চেষ্টা থাকে, সেই শেকল তার পায়ের মধ্যে ক্ষতবিক্ষত তৈরি করতে থাকে। এই যন্ত্রণার বেদনার স্মৃতি তার মস্তিষ্কের মধ্যে স্থায়ী হতে থাকে। পরবর্তীকালে লক্ষ্য করবেন, হাতিকে একটি পাটের দড়ি দিয়ে একটি বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখা হয়, হাতি চুপ করে দাঁড়িয়ে থাকে। তার কারণ, হাতির মনের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে তার পক্ষে ওই কঠিন বাঁধনকে ছিঁড়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র তাকে যন্ত্রণাই ভোগ করতে হবে। একটা খুব প্রচলিত কথা রয়েছে, একটি গবেষণা হয়েছিল একজন অপরাধী যার ফাঁসি হবে একদিন পরে, তাকে জানানো হলো তোমার ফাঁসির বদলে তোমাকে সাপের বিষ দিয়ে মেরে ফেলা হবে। একজন বৈজ্ঞানিক গবেষণা করছেন যে এই সাপের বিষে একজন মানুষ কতক্ষণের মধ্যে মারা যান, সেই জন্যে তোমার ওপর সেই গবেষণাটি করা হবে। দুদিন ধরে সেই কয়েদি এই কথাটিই ভাবছে যে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হবে এবং সেই বিষের যন্ত্রণায় সে মারা যাবে। যথাসময়ে সেই অপরাধীর চোখ বেঁধে দেওয়া হলো, মুখের ওপর কালো কাপড় ঢেকে দেওয়া হলো এবং শুধুমাত্র একটি আলপিন দিয়ে তার পায়ে ছোট্ট একটি আঘাত করা হলো। মস্তিষ্কের মধ্যে চলছে যে তাকে ইঞ্জেকশন দিয়ে সাপের বিষ ইঞ্জেক্ট করা হয়েছে। দেখা গেল কিছুক্ষণের মধ্যে সেই মানুষটি সম্পূর্ণরূপে নিহত হলো। এই গবেষণা নিয়ে প্রশ্ন রয়েছে অবশ্যই যে এই গবেষণাটি কতটা সত্য বা ঘটেছিল কিনা। তবে মানুষ তার বিশ্বাসের ওপর ভর করে আগুনের ওপর দিয়ে হাঁটতে পারে, আংটায় শূন্য থেকে ঝুলতে পারে। আবার মানুষ তার বিশ্বাসের ওপর নির্ভর করে নিরোগ শরীরের মধ্যে মধুমেহ, সুগারের মতো কঠিন ব্যাধি নিয়ে চলে আসতে পারে, ক্যান্সারের মতো ব্যাধি নিয়ে চলে আসতে পারে, শুধুমাত্র বিশ্বাসের ওপর নির্ভর করে। একজন মানুষ যার শরীরের মধ্যে এ ধরনের মারণ রোগ নেই, অথচ তাকে বলা হলো তোমার শরীরের মধ্যে এই রোগ হয়েছে, পরীক্ষা করে দেখা যায় একটা নির্দিষ্ট সময়ের পরে তার শরীরের মধ্যে সেই রোগগুলি হওয়া শুরু করে দিয়েছে, কোথা থেকে হয়? বিশ্বাস থেকে হয়। ফলে এই বিশ্বাস আমাদের মস্তিষ্ক থেকে যে ধরনের হরমোন, যে ধরনের কেমিক্যাল দিয়ে আমাদের শরীরকে চালিত করে, সেই চালিকা শক্তিকেই যখন আমরা অবিশ্বাসের দ্বারা নষ্ট করে ফেলি, তখন সেই সমাজের যারা মূল, সমাজের যারা নাগরিক, যারা কালকের রাষ্ট্রের নাগরিক, তাদের চালিকা শক্তিকে আমরা নষ্ট করি, এর ফলে আমরা রাষ্ট্রের চালিকা শক্তিকে নষ্ট করি। তাই ভারতবর্ষের মানুষের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসা অত্যন্ত জরুরি, এবং সেই আত্মবিশ্বাস আসে তার ইতিহাস থেকে। একজন মানুষকে আমি যদি বলি তুমি এটি করতে পারবে, তার কারণ তুমি আগেও এরকম কাজ করেছো, তোমার আশপাশে দেখো এরা সবাই এরকম কাজ করেছে, এই ইতিহাস থেকেই মানুষের কাছে আত্মবিশ্বাস আসে। ফলে ভারতবর্ষের মানুষের মধ্যেও সেই আত্মবিশ্বাস আসবে যখন ভারতবর্ষের মানুষ তার প্রকৃত ইতিহাসটাকে জানতে পারবে। ভারতবর্ষের মানুষকে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস পড়ানো হচ্ছে, দীর্ঘদিন ধরে মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে। এর মূল এজেন্ডাই হলো ভারতবর্ষের নাগরিকদের মধ্যে দিয়ে বিশ্বাসটাকে চিরতরে শেষ করে ফেলা।
যখনই নাগরিকদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে না, সে খুব স্বাভাবিকভাবেই ক্রীতদাসে পরিণত হবে। মানসিকভাবে আমি যখন কারো ক্রীতদাস হয়ে গেলাম, জোর করে বা সোনার মোহর দিয়ে কিনে আনা ক্রীতদাসের থেকেও আমি অনেক বেশি বিশ্বস্ত ক্রীতদাস, কারণ আমি মানসিকভাবে তার দাস। আমার শরীরটাকে সে দাস করলো না, মনটাকে দাস করলো, তার মানেই সে আমার সম্পূর্ণটাকে তার দাস করলো। এই দাসত্বের যে প্রথা চলছে তা আমরা একটু তাকিয়ে দেখলেই বুঝতে পারবো। এক্ষুনি খুব সাধারণ মানুষের সামনে ভারতে তৈরি করা একটা বৈদ্যুতিক সরঞ্জাম, চীনে তৈরি করা একটি বৈদ্যুতিক সরঞ্জাম, আমেরিকাতে তৈরি করা একটি বৈদ্যুতিক সরঞ্জাম পাশাপাশি রাখা হোক, বলা হোক তোমার পছন্দ মতো যে কোনো একটাকে তুমি নিয়ে নাও। যদি সেই বৈদ্যুতিক সরঞ্জামটি এমন দামি হয় যেটিকে সে খুব সহজে কিনতে পারবে না, চোখ বন্ধ করে আমরা সবাই জানি সে কোনটাকে তুলবে। তার কারণ, তার মনের মধ্যে সেই দাসত্ব হয়ে রয়েছে। ভারতের প্রকৃত ইতিহাস যদি ভারতবর্ষের নাগরিকদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পড়ানো না শুরু করা হয়, তাহলে আবার একটি প্রজন্ম সেই দাসত্বের দিকেই এগিয়ে যাবে। মানসিক দাসত্ব একটি রাষ্ট্রের উন্নতির ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর।